হার কাঁপানো এই শীতে সবাইকে স্বাগত জানিয়ে দিচ্ছি আমার ডেলি লাইফ ব্লগ চ্যানেল মালিহা রহমানে। আশা করি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, এবং সেই সাথে সবাই আমার চ্যানেল মালিহা রহমানের সাথেই আছেন। তো যারা এখনও আমার চ্যানেল সম্পর্কে জানেন না কিংবা আজকে আমার ভিডিও দেখে জেনেছেন, নতুন নতুন জেনেছেন, তাদের সকলকে স্বাগত জানাচ্ছি এবং বলে নিচ্ছি আপনারা আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নিতে পারেন। আমার চ্যানেলে ডেইলি লাইফ ব্লগ আপলোড করে থাকি, এখানে খাওয়া দাওয়া ঘোরাঘুরি ডেইলি লাইফ সব কিছু নিয়ে একটা হজবড়লো ব্লগ বলতে পারেন। আশা করি আমার এই হিজিবিজি লাইফ আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকে আমি যে ব্লগটা করছি এটা একদমই র্যান্ডম একটা ব্লগ, এটা কোনো প্ল্যান ব্লগ ছিল না, জাস্ট এমনিতেই মনে হলো, মানে হঠাৎ করে গেলাম, যাওয়ার পরে মনে হলো একটু ক্যামেরাটা অন করে ভিডিও করি, এই জন্যই আর কি ফোন দিয়ে জাস্ট কিছু ভিডিও করা। তো আজকে যে ব্লগটা করছি এটা হচ্ছে সাভারে নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে ইয়ামডো, নতুন বলে ভুল হবে, বেশ কিছুদিনই হয়ে গিয়েছে। তো এইখানে এর আগেও আমি গিয়েছি, বাট আজকে একটু ডিটেইলে ভিডিওটা হচ্ছে, যেহেতু আমি প্রাইসিং সহ আপনাদেরকে দিচ্ছি, মানে আমি এখানকার মেনুটা ভিডিও করে দিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারা যারা এটার প্রাইসিং সম্পর্কে জানতে চাচ্ছেন, খাবারের প্রাইস কী কী আছে এবং কী কী আইটেম আছে, এই মেনুটা একটু পজ করে দেখে নিলেই আপনাদের জন্য হয়ে যাবে। তো ইয়ামডো বেসিক্যালি হচ্ছে থাইল্যান্ডের খুব একটা ফেমাস স্ট্রিট ফুড, যেটা আছে কর্ন ডগ, এখন ঢাকাতে অলিতে গলিতে সব জায়গায় পাওয়া যাচ্ছে এবং বেশ মজার একটা আইটেম। তো সেইটারই হচ্ছে বেসড করে এই রেস্টুরেন্টটা করা হয়েছে। এখানকার মেইন স্পেশাল আইটেম হচ্ছে কর্ন ডগ। কর্ন ডগের বিভিন্ন ভ্যারিয়েশন এখানে আছে এবং পাশাপাশি অন্যান্য কিছু আইটেম রাখা হয়েছে, যেমন বার্গার রাখা হয়েছে, স্যান্ডউইচেস রাখা হয়েছে, সাবওয়ে রাখা হয়েছে, আর চিজের মনে হয় কিছু আইটেম আছে, আর ড্রিঙ্কসও থাকবে। তো এটা হচ্ছে বেসিক্যালি রেস্টুরেন্ট বলে ভুল হবে, এগুলোকে জাপানিজ ভাষায় ট্যাপাস বলা হয়। ট্যাপাস মানে হচ্ছে এগুলো রেস্টুরেন্ট না, যেগুলো হচ্ছে রোড সাইড কিচেন টাইপের থাকে, কিন্তু এগুলোকে ছোটোখাটো বসার জায়গা থাকে, তো এগুলোকে ট্যাপাস বলা হয়। তো যাই হোক, এত ডিটেলে বললাম কারণ মনে হলো তাই। আর আমরা বেসিক্যালি অর্ডার করেছিলাম কর্ন ডগ, আর আমার বোন নিয়েছিল হচ্ছে মিনি বার্গার, বার্গারটার নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তো আমি তো কর্ন ডগই খাবো, আমার কাছে কর্ন ডগ বেশ মজা লাগে। তো আমরা নিয়েছিলাম হচ্ছে হাফ অ্যান্ড হাফ, আর আমার বোন যেটা নিয়েছিল সেটা হচ্ছে একটা বার্গার আর ছিল হচ্ছে একটা মিট বল। কর্ন ডগ নামটা আসলে খুব অদ্ভুত, মানে কর্ন আবার ডগ, জিনিসটার নামটা শুনলে খুব অদ্ভুত মনে হয় এবং অনেকের কাছে এই জিনিসটা আসলে একটু অরুচিকর মনে হতে পারে। তো একজন ফুড ব্লগারের ভিডিও দেখছিলাম একদিন, তো উনি হচ্ছে কর্ন ডগ অর্ডার করে উনি নামটা শুনে বলছিল যে আমার নাম শুনেই খেতে ইচ্ছা করছে না, এবং উনি আলটিমেটলি খেতেও পারেন নাই, তো নিয়ে জাস্ট ছিঁড়ে টিড়ে দেখে রেখে দিয়েছিলেন। উনি বলছেন নামটা শোনার পর ওনার খাওয়ার রুচি আসে নাই। তো যাই হোক, জিনিসটার নামটা যেমনই হোক না কেন, এটা কিন্তু খেতে বেশ মজার, আর এইটা লুকসটা বেশ ভালো ছিল। আমি এর আগে যেখানে খেয়েছিলাম ওটার লুকসটা তেমন একটা ভালো ছিল না, বাট ওটার টেস্টটা বেশ ভালো ছিল, তবে এইটারও এক্সপেক্ট করতেছি যে টেস্টটা ভালো হবে। কর্ন ডগের মজার বিষয়টাই থাকে হচ্ছে চিজ পুল, কামড় দেওয়ার সাথে সাথে এইভাবে করে মোজারেলা চিজের যে স্টিকটা থাকে সেটা পুল করে, এটাই আমার কাছে বেশ মজা লাগে। তো আপনারা চাইলে এটা হচ্ছে হাফ অ্যান্ড হাফ নিতে পারেন, কিংবা ফুল মোজারেলা চিজ যেটা আছে সেটাও নিতে পারেন। আমি হাফ অ্যান্ড হাফটা নিয়েছিলাম। হাফ অ্যান্ড হাফ বলতে বেসিক্যালি হাফ পোর্শন হচ্ছে সসেস থাকবে এবং হাফ পোর্শন হচ্ছে মোজারেলা চিজ থাকবে, তো এটা মজা লাগে বেশি। আর অনেকেই আছেন যারা খুব চিজ পছন্দ করেন বা চিজটাই বেশি প্রেফার করেন, তারা ফুল চিজ দিয়েও নিতে পারেন, অনেক অপশনই আছে। তো আমার কাছে কর্ন ডগটা ওভারঅল খুব বেশি মজা লাগে নাই, কারণ এমনিতে বানানোটা খুবই সুন্দর হয়েছে, একদম ভেতরটা ফ্লাফি ছিল, সব কিছু ঠিকঠাক, কিন্তু অনেক বেশি সুইট ছিল, বেশি মিষ্টি থাকার কারণে এটা খেতে তেমন একটা ভালো লাগছিল না। আবার উপরের সসের কম্বিনেশনটাও তেমন একটা ভালো লাগে নাই, কারণ উপরে হচ্ছে একদিকে দিয়েছে হচ্ছে মাস্টার্ড সস, এর উপরে দিয়েছে টমেটো ক্যাচাপ, টমেটো ক্যাচাপটা প্রচণ্ড পরিমাণে মিষ্টি, আবার যে কর্ন ডগটা আছে সেটাও মিষ্টি, দুইটার কম্বিনেশনের কারণে মাস্টার্ড সসের যে হিন্টটা আছে সেটা আসলে লাগছিল না। তো ওভারঅল খুব সুইট একটা ডিশ লাগছিল, যেটা আমার কাছে ভালো লাগে নাই, কিন্তু এমনি ওদের বানানোটা কিন্তু খুবই মজার, খুব মজা করে মানে সব কিছু করা হয়েছে, যে সুইটনেসটা একটু কমিয়ে দিলে আমার মনে হয় পারফেক্ট ছিল। ধানমন্ডিতে যখন চুইঝাল ছিল, আমি মনে হয় একদিন দুদিন পরপরই ওদের চুইঝালে খেতে যেতাম, তো ধানমন্ডি চুইঝাল উঠে যাওয়ার পরে আসলে আমি খুবই কষ্ট পেয়েছিলাম, কারণ ওইটা আমার খুব ফেভারিট একটা জায়গা ছিল এবং আমাদের একটা গ্রুপ ছিল চুইঝালে যাওয়ার জন্য। আর আমাদের যে কোনো টাইমে মন চাইলে আমরা হচ্ছে চুইঝালে গিয়ে চুই খিচুড়ি তারপরে চুইঝাল দিয়ে গরুর মাংস খেতাম। তো যখন উঠে গেল, তার অনেক দিন পর হচ্ছে সিরাজের চুই ঘোষ ওপেন হলো, তখন মনে হলো যে না, একটা প্লেস হলো যেখানে গিয়ে চুইঝাল খাওয়া যাবে, কারণ আমার চুইঝাল খুবই পছন্দ,
স্পেশালি চুই দিয়ে বিফ আমার অনেক পছন্দ, কারণ এটার যে কম্বিনেশনটা এটা একটা মারাত্মক কম্বিনেশন মনে হয় আমার কাছে। তো অনেকের ভালো লাগে না, কি এটার কারণ হচ্ছে এটা ডিফারেন্ট একটা জেলার খাবার, তাই না? এটা তো আমরা সবাই তো এই খাবারের সাথে অভ্যস্ত হব না। সাভার ফুড ব্যাংকে আসলে নেগেটিভ রিভিউ দিতে 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 এখন সিরাজের চুই গোষ্ঠীর সাভার ব্রাঞ্চের খাবার খুবই বাজে হয়ে গিয়েছে। ওদের খাবারের মান বেশ অনেকটাই ফল করেছে বলা যেতে পারে, কারণ এত বেশি নেগেটিভ রিভিউ মানুষ দেয় যে সামহাও ওরা আসলে আগের মতো মান ধরে রাখতে পারে নাই, কারণ হয়তোবা মানুষ এত বেশি ওটাকে ঠিকঠাক করতে বলে যে ওরা ঠিক করতে গিয়ে হয়তোবা মেইন রেসিপি থেকে সরে এসেছে, আর না হলে হচ্ছে ডিমোটিভেট হয়ে তারা হচ্ছে আর আগের মতো রান্নাবান্না ঠিক মতো করছে না, আমার কাছে যেটা মনে হয় আর কি। তো আলটিমেটলি আমার কাছে এবারের সিরাজের চুই ঝালের খাবারটা কেন যেন ভালোই লাগে নাই এবং আমি খুব ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। টেস্ট আগের মতো একদমই নাই, কিন্তু অন্যান্য ব্রাঞ্চের খাবারগুলো সব ঠিকঠাক থাকলেও সাভার ব্রাঞ্চের খাবারটা আমার কাছে একদমই ভালো লাগে নাই। মাংসের সাইজটাও আগের চেয়ে বেশ ছোট করে ফেলেছে, আগে কিন্তু মোটামুটি ভালো সাইজের মাংসই দেওয়া হতো, বাট এইবার দেখলাম মাংসটা বেশ ছোট করা হয়েছে। তো আমি এখানে এখন পেঁয়াজ মরিচের ভর্তা নিয়ে নিচ্ছি, এইখানে যেহেতু মাংসের পাশাপাশি ভর্তারও অপশন আছে তো আমাদের এখানে ভর্তা নেওয়া হয়েছিল। আমি সবসময় দেখি কি সিরাজের চুই গোষ্ঠীর ঘি দেওয়া হয়, আমি কখনো ঘি দিয়ে যেহেতু ভাত খাই না তো এই কারণে আমি ঘিটা এক্সট্রা করে কোনো চাইও না, তো এবার আমাদের ঘি দেওয়া হয়েছিল। আমি এই জিনিসটা পরে আমার মনে পড়লো যে আমি যখনই সিরাজের চুই গোষ্ঠীর ছবি দেখতাম আমি দেখতাম ওদের ওখানে একটা ঘি দেওয়া থাকে, বাট আমি যেহেতু ঘি খাইনি এই কারণে আমার কখনো ঘি আলাদা করে চাওয়া হয়নি কিংবা ওটা নিয়ে আমার এত মাথা ব্যথা কাজ করে নাই। তো এরপর আমার ঝোল চলে আসলো, এখন আমি রসুন দিয়ে ঝোল দিয়ে একদম মিক্স করে খুব মজা করে খেতে বসবো। আমি সিরাজের চুই গোষ্ঠীর মোটামুটি অনেকগুলো ব্রাঞ্চেই খেয়েছি, আমার কাছে যদি জিজ্ঞাসা করা হয় যে কোন ব্রাঞ্চের খাবার আমার কাছে বেস্ট মনে হয়েছে তাহলে বলবো বনানী এবং হচ্ছে মিরপুরের ব্রাঞ্চের খাবার আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে। বনানী ব্রাঞ্চের খাবারটা একদমই ফ্রেশ থাকে কারণ ওদের ওখানে অনেক রাশ থাকে, সেম হচ্ছে মিরপুর ব্রাঞ্চে, যেহেতু এই দুটো খুবই রাশ থাকে ওদের এখানে, মানে একদম খাবার শেষ হয় আবার রান্না করে এরকম একটা পরিস্থিতি, তো সেইখানে একদম ফ্রেশ এবং খুবই মজার চুই ঝাল পাবেন। তো এবার খেতে খেতে বিদায় নিয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে এবং সেই সাথে নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হয়ে যাবে। সেই পর্যন্ত যারা আপনারা আমার চ্যানেলের সাথেই আছেন আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন, আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে নিতে পারেন। ইনশাআল্লাহ নতুন ভিডিওতে দেখা হয়ে যাচ্ছে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।